হ্যালো ভিউয়ার্স, রঙ্গবতী সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকেই শুনেছ রঙ্গবতী নামে নতুন একটি সিরিয়াল কিন্তু স্টার জলসারি পর্দায় আসতে চলেছে এবং সেটার কাস্টিং শুরু হতে চলেছে। সেই কাস্টিং এ তোমরা নায়িকা হিসেবে জানতে পেরেছ যে সোনামণি সাহার রয়েছে, কিন্তু নায়ক হিসেবে প্রতীক সেন রয়েছে কিনা এই প্রশ্নটা এখন সকলেই করছে। অনেকেই তোমরা কমেন্ট বক্সে জানাচ্ছ, অনেকে প্রশ্ন করছো দিভাই যে রঙ্গবতী সিরিয়ালে শঙ্খমোহর একসাথে সিরিয়াল কাস্টিং হচ্ছে কিনা, তারা দুজনে অভিনয় করবে কিনা, জুটি বাঁধবে কিনা, অনেক রকম প্রশ্ন তোমরা করে চলেছ। তো সেক্ষেত্রে বলি, হ্যাঁ, রঙ্গবতী নিয়ে একটা কথা হয়েছে, তবে এটা শিওর নয় এখনো পর্যন্ত যে রঙ্গবতী সিরিয়ালেই সোনামণি সাহা অভিনয় করতে চলেছে। এমনও হতে পারে যে অন্য কোন সিরিয়ালের নাম দেওয়া হলো, রঙ্গবতীই হবে সেটা এখনো অব্দি গ্যারেন্টি নেই কোনো, নতুন করে সেটা বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, তাদের কিন্তু একটা ভীষণ পরিমাণে সিরিয়ালে যে ফিরে আসতে চলেছে সেটা পাক্কা খবর। দেখো, এতদিন থেকে তোমরা শুনতেই পেয়েছিলে সোনামণি সাহা প্রতীক সেন কেউই কিন্তু অনেকটা সময় গ্যাপ নেবে না, খুব অল্প সময়ের গ্যাপেই তারা কাজে ফিরবে। তো তাদের গ্যাপ শেষ হয়ে গেছে, এবার কিন্তু তারা ওই অভিনয়ে কোন সিরিয়ালে করবে, কি হবে, কন্ট্রাক্ট কি হবে, সেই সমস্ত নিয়ে কার্যকলাপ তাদের চলছে। খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় তোমরা নতুন প্রোমো দেখতে পাবে, সিরিয়ালের নাম তো জানতে পারবেই, আর শঙ্খমোহর একসাথে অভিনয় করছে কিনা সেটাও জানতে পারবে। তবে তার আগে আমার চ্যানেল থেকে তোমরা আপডেটগুলি পেয়ে যাবে, তার জন্য তোমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, দেখতে হবে এই সমস্ত আপডেটসগুলি, এই সমস্ত নিত্য নতুন আপডেট। যদি তোমাদের ভালো লাগে, আমাদের এই চ্যানেলটির পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি।